নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত ইনার বার্ড চ্যানেলে। তোমরা কেমন আছো, তোমাদের পাখিরা কেমন আছে অবশ্যই জানিও। আশা করি তোমাদের পাখিরা ভালো এবং সুস্থ আছে। আজকে ওদেরকে কী সাপোর্ট দিচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো স্কিপ না করে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকে ওদের নরম খাবারে থাকছে ডিম। ডিমটাকে ভালো করে শক্ত করে সিদ্ধ করে নিয়েছি প্রথমে। তোমরাও ডিমটা ভালো করে শক্ত করে সিদ্ধ করে নেবে, যাতে ডিমটা গ্রেট করতে কোনো রকম অসুবিধা না হয়। এবার ডিমটা একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। ডিমটা খুব সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ডিমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, যাতে গ্রেটটা করলেই তখনই বুঝতে পেরে যাবে ডিমটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এইভাবে সফট তৈরি করে তোমরাও তোমাদের পাখিকে দিতে পারো। এই সফটের মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতন চিড়ের গুঁড়ো। দিয়ে দিলাম চিড়ের গুঁড়ো, দিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতন ছাতুর গুঁড়ো দিয়ে দেব। তোমরা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। ছাতুর গুঁড়ো চিড়ের গুঁড়ো দুটোই দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে ভাত দিয়ে দেব। ভাত দিয়ে দিয়েছি, ভাতটা যেন গরম না হয়। এবার ভাত চিড়ের গুঁড়ো আর ছাতুর গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এদিকে বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি, যাতে এক ফোঁটা না জল থাকে। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে খাবারটা। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে আছে, এদের খেতে না কোনো রকম অসুবিধা হয়। এই নরম খাবারটা তোমরাও তোমাদের যা পাখিকে দিতে পারো, ওরা খুব ভালোভাবে খায়। নরম খাবারটা পুরো তৈরি হয়ে গেছে। মধ্যে নরম খাবারটা পরিমাণ মতন সব বাটিগুলোতে দিয়ে দিচ্ছি। তোমাদের যে পরিমাণে পাখি আছে সেই পরিমাণে তোমরা ডিম ব্যবহার করবে, ভাতের পরিমাণটা সেই পরিমাণে ব্যবহার করবে। বেশি থাকলে অবশ্যই বেশি ব্যবহার করবে, কম থাকলে কম ব্যবহার করবে। প্রত্যেকটা বাটিতে নরম খাবারটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এই নরম খাবারটা এইভাবে তোমরাও তোমাদের পাখিকে দিতে পারো সপ্তাহে 3 থেকে 4 দিন। যেহেতু এখন শীতকাল আসছে সেই জন্যে ডিমটা এখন 3 থেকে 4 দিন দেওয়ার চেষ্টা করবে। এতে পাখি সুস্থ থাকবে, আর শীতকালে ডিমটা দেওয়া খুবই ভালো। প্রত্যেকটা বাটিতে নরম খাবার দেওয়া হয়ে গেছে পরিমাণ মতন। এবার বাটিগুলো খাঁচায় দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা খাওয়ার বাটি দিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে এসে ওরা খাওয়াও শুরু করে দিয়েছে। বেশিক্ষণ ওরাদের অপেক্ষা করতে হয় না, যেহেতু খুব সকালেই খাবারটা দেওয়া হয়। তোমরা চেষ্টা করবে 8টা থেকে 9টার মধ্যে এই নরম খাবারটা দেওয়ার। এতে পাখিরা খুব ভালো করে খায়। প্রত্যেকটা খাঁচার মধ্যে নরম খাবারের বাটিগুলো দিয়ে দেওয়া হয়েছে, আর ওরা সঙ্গে সঙ্গে এসে খাওয়াও শুরু করে দিয়েছে। খুব সুন্দরভাবে ওরা এই নরম খাবারটা খায়। ডিমটা দিলে ওদের শরীরটা গরম থাকে, তাই জন্যে সপ্তাহে 3 থেকে 4 দিন ডিম দিয়ে এই নরম খাবারটা দেওয়ার চেষ্টা করবে। ওদের খেতে কোনো রকম অসুবিধা হয় না, এবং তোমরা চেষ্টা করবে ঝরঝরে এই নরম খাওয়াটা দিতে, যাতে খুব সুন্দরভাবে ঝরঝরে থাকে, যাতে ওদের খেতে কোনো রকম অসুবিধা না হয়। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা খাঁচায় পাখিরা খাওয়া শুরু করে দিয়েছে। তোমাদেরকে দেখিয়ে দেবো 4 থেকে 5 ঘন্টা পরে ওরা নরম খাওয়াটা কতটা পরিমাণে শেষ করেছে। 5 ঘন্টা পরে
তোমরা দেখতেই পাচ্ছো ওরা নরম খাবারটা প্রায় শেষ করে দিয়েছে, যেটুকু ওদের প্রয়োজন সেটুকু ওরা খেয়ে নিয়েছে, আর যেটুকু পড়ে আছে অবশিষ্ট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান গিয়ে পৌঁছায়।